এখন সরাসরি চোখ রাখবো বীরভূমের বোলপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সভায়। সিনেমা দেখার জন্য তার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, তিনি আজকে আমাদের মাঝে আছে। আমাদের দুজন জেলা সভাপতি এখানে আছে, আর আমি আজকে আমাদের এখানকার জেলা সভাপতি অষ্টমদাকে বকা দেব। এই যে লোকগুলো পেছনে দাঁড়িয়ে আছে, মিঠুন দাকে দেখতে পাচ্ছে না। আরে মিঠুন চক্রবর্তী সভা এইটুকু জায়গায় হয়? এর পরের বার যখন মিঠুন দা আসবে আরো বড় মাঠ নিয়ে যেন বিরাট বড় জনসভা আমরা করতে পারি, সেই জন্য আমি আমার জেলা সভাপতিকে বলে যাব। আমাদের অষ্টম দা এখানে উপস্থিত আছেন, পাশের জেলা আমাদের সাংগঠনিক জেলা বীরভূম জেলার সভাপতি ধ্রুব দা উপস্থিত আছেন, আমাদের একজন বিধায়ক এখানে উপস্থিত আছেন যিনি আমার আন্দামান নিকোবরের ইনচার্জ, আমাদের বিধায়ক, বিধানসভার নাম হচ্ছে দুবরাজপুর, দুবরাজপুরের বিধায়ক এখানে উপস্থিত আছেন। রাজ্যের সহসভাপতি ঝালাময়ী ভাষণ দেয়, গতবার পঞ্চায়েত নির্বাচনে দাদা হলুদ গেঞ্জি পরে নমিনেশন করতে গেছিল, আমাদের শ্যামাদা তৃণমূল পিটিয়েছিল। এবারও দাদাকে বলছি, এই জেলা যেদিন নমিনেশন হবে সেদিন আপনি বিজেপির লোকেদেরকে নিয়ে নমিনেশন ফিল আপ করাতে যাবেন। কোন তৃণমূলের বাপের বেটা আছে দেখবো, বিজেপির কর্মীদের গায়ে হাত দেয় তাদের ব্যবস্থা করার দায়িত্ব নেব। বলে রাখি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, শুনে রাখবেন, এখানে পাঁচটা মার্ডার, তিনটে রেপ হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্সে ধর্ষণ করেছেন আমাদের মা বোনেদের, খুন করেছেন পাঁচজন কর্মীদের, ভেবেছিলেন বেঁচে যাবেন। বীরভূমের 22 জন তৃণমূল নেতা সিবিআই অ্যারেস্ট করে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, জেলের ভিতরে পড়ছেন, বেরোতে পারবেন না। আমাদের কর্মীরা এখানে প্রাণ গেছে, গোপালনগরের গৌরব সরকারের প্রাণ গেছে, যে বিজেপিকে বলে শুধু নাকি হিন্দুরা ভোট দেয়। আমার ভাই জাকির হোসেন কোঠা ভিলেজের সেই গ্রামের ছেলে এই বিজেপির জন্য প্রাণ দিয়েছে, দিলদার শেখ প্রাণ দিয়েছে, মনোজ জয়সওয়াল প্রাণ দিয়েছে, মিঠুন বাগদি প্রাণ দিয়েছে, এরা প্রাণ দিয়েছে, আরো কিছু কর্মী আমাদের প্রাণ দিয়েছে। ভেবেছে আমরা ছেড়ে দেব? ছাড়া উচিত, ছাড়া উচিত হবে, ছাড়বো না। এখানে এক নেতা বলেছিলেন, চরাম চরাম বাজাবো, পাচন খাওয়াবো, নকুল দানা খাওয়াবো। সেই নেতা এখন কোথায় আছে? জেলে। আর আমাদের জগন্নাথদা বললেন, আমাদের জেনারেল সেক্রেটারি এখানকার ভূমিপুত্র, তিনি বললেন ওকে নাকি মিনি পাকিস্তান মন্ত্রী এসে বাঘ বলে গেছে। আমি বলছি বাঘ না অনুব্রত মন্ডল, বাঘের মাসি। বাঘের মাসি কি কেমন করে? বাঘের মাসি মিউ 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 করে। আর বাচ্চা দিলে কতগুলো বাচ্চা দেয়? অনেকগুলো বাচ্চা দেয় কিনা? তো বাঘের মাসি জেলে গেছে, মাসির বাচ্চাগুলো এখন এখানে দাপিয়ে বেড়াচ্ছে, কয়লা পাচার বালি পাচার এখনো করে বেড়াচ্ছে কয়েকটা। চিন্তা নেই, এখানকার এক প্রধানের নামও সিবিআই এর কাছে আছে, এক পঞ্চায়েত সমিতির নামও আছে, তৃণমূলের প্রধান আর পঞ্চায়েত সমিতির মেম্বার, সিবিআই দেখছে দূরবীন দিয়ে বেটা কি করে, যেদিন পাবে সেদিন খপাত করে গলাটা ধরবে, ধরে নিয়ে গিয়ে জেলের ভিতর ঢুকিয়ে দেবে। প্রধান সাহেবকে বলে রাখবেন, এখানে তৃণমূলের এক প্রধান শুনলাম আমাদের এক কর্মী সার্টিফিকেট নিতে গেছিল, তাকে সার্টিফিকেট দেয়নি, বলতে তার বাড়িতে নাকি লোক পাঠিয়ে মেরেছে, সেই বলছি তো মেরেছে, সেই প্রধানও তৈরি হয়ে থাকুন, প্রত্যেকটা মারের হিসেব হবে, কড়াই গন্ডাই হিসেব হবে, কেউ ভয় পাবেন না, সেই বার্তা দেওয়ার জন্য আমরা এসেছি।